নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দশই জানুয়ারির শুক্রবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে তো এই চন্দ্রগ্রহণের প্রভাব কুম্ভ রাশির উপর কী পড়তে চলেছে আমি এই ভিডিওতে বিশদে জানাতে চলেছি কুম্ভ রাশি জাতকদের কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয় আমি আমার জ্যোতিষ জ্ঞানে আপনাদেরকে জানাতে চলেছি আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন দেখবেন সমস্যাটা কিছুটা হলো কাটিয়ে উঠতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট অবশ্যই পারবেন তো মেন বিষয়বস্তুতে আসা যাক এই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে মিথুন রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির পঞ্চম স্থানে এই গ্রহণ হতে চলেছে তো পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি জ্যোতিষের আঙ্গিকে আমি যদি বলি আগে দেখুন পঞ্চম ঘর থেকে বিচার করি শিক্ষা পঞ্চম ঘর থেকে বিচার করি সন্তান পঞ্চম ঘর থেকে বিচার করি প্রেম এইসব দিক জ্যোতিষে বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রের মতে তো আমি আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে অতি ক্ষুদ্র জ্ঞান দিয়ে জ্যোতিষ জ্ঞান দিয়ে আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভার কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানদের পড়াশোনার দিকে অমনোযোগী দেখা যেতে পারে সেটা নিয়ে আপনারা একটু চিন্তিত থাকবেন অর্থাৎ এডুকেশনের দিকে একটু সমস্যা দেখা যাচ্ছে এই চন্দ্রগ্রহণের পনেরোটা দিন একটু সমস্যা দেখা দেখা যাবে অর্থাৎ একটু কেয়ারফুল থাকুন পাশাপাশি যারা প্রেমজ ব্যাপারে লিপ্ত আছেন কুম্ভরাশির ইয়ং জেনারেশনদের কথা বলছি অবশ্যই জাতক বা জাতিকারা অবশ্যই আপনারা কথাবার্তার মধ্যে একটু মধুরতা আনুন এমন কোনো কুকথা বলবেন না যাতে আপনাদের প্রেমের মধ্যে একটা বিচ্ছেদ বা একটা সমস্যা তৈরি হয় কারণ পঞ্চম ভাবের উপর এই গ্রহণ প্রেমের দিকে একটু সমস্যা আনবে যারা নতুন প্রেমে পড়তে চলেছে তাদের ক্ষেত্রেও একটু সমস্যা এবং যাদের পুরাতন প্রেম আছে দেখবেন একটু হলো প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর দেখা দিয়ে দিবে এরপরে বলি সন্তান ভাব যাদের সন্তান নিয়ে একটু সমস্যা চলছে অর্থাৎ এ সময়টা একটু সন্তান নিয়ে আপনাদের সমস্যার দিক লক্ষ্য করা যাচ্ছে সন্তানরা অমনোযোগী হবে সন্তানরা একটু অবাধ্য হতে পারে আপনাদের কথা শুনবে না রকম সন্তানদের একটু সমস্যা দেখা যাচ্ছে সন্তানদের ছোট ছোটোখাটো দুর্ঘটনা এই সব দিক লক্ষ্য করা যাচ্ছে এমনকি কুম্ভ রাশিরও একটু মাথা মাথা ঠান্ডা রেখে কাজ করুন আপনাদেরও ছোটোখাটো দুর্ঘটনা আঘাত এই সকল দিক হতে পারে এই সময় আপনারা অবশ্যই চন্দ্রগ্রহণের সময় আপনারা আপনাদের মায়ের চরণ স্পর্শ করুন এবং মায়ের আশীর্বাদ নেন দেখবেন চন্দ্রগ্রহণের কুপ্রভাব অবশ্যই কাটবে যাদের চন্দ্র রাহুযুক্ত কেতুযুক্ত চন্দ্র শনিযুক্ত চন্দ্র নিচস্ত চন্দ্র ডিগ্রিগত দিক থেকে সমস্যা আছে সেই দিক থেকে অবশ্যই আপনারা একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন দেখবেন সে মতো সমস্যা আসবে না অবশ্যই মায়ের চরণ স্পর্শ করুন তো ভিডিওটা এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ